हेलो एवरीवान डीबीएस मैडम क्लासे तुम्हारे सकल के स्वागतम। आमी डीबीएस मैडम। सबार आगे चैनलटा सबसक्राइबर पर प्रत्येके नोटिफिकेशन ऑन रखबे जाते जखन जखन भिडियो अपलोड होक तुम्हारे काछे पौंछे जाय। आलोचनार विषय आज के षष्ठ श्रेणीर आमरा जे जलवायु ये चैप्टारटा निये आलोचना करछिलाम। चैप्टार नम्बर 10 पेज नम्बर 78टा आमादेर होये गेछे, 79 होये गेछे, 80 नम्बर पेजेर एतटा आमादेर होये गेछे। ओके, जारा देखोनी डेसक्रिपशने प्लेलिस्टे देवा आछे सेखान थेके देखे निओ। এখন আমরা করব জিওগ্রাফি প্লেলিস্ট অবশ্যই। এখন আমরা এখান থেকে আলোচনাটা এখন শুরু করছি, ঠিক আছে? শুরু করা যাক। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ডিবিএস ম্যাডামকে দেখতে ভালোবাসো, ব্লগ দেখতে ভালোবাসো, তারা ডিবিএস ম্যাডামকে ব্লগে ফলো করো, সার্চ করে নিও ডিবিএস ম্যাডাম ব্লগ। তোমাদের গ্রামারের অনেকগুলো ক্লাস পার্ট বাই পার্ট আমি আপলোড দিচ্ছি এখন, গণিতের অনেক ক্লাস আসছে। সো তোমরা ম্যাথ ডিবিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে, সার্চ করে নেবে ম্যাথ ডিবিএস ম্যাডাম, দরকার পড়ে লিখে রাখো ডিবিএস ম্যাডাম ব্লগ, ম্যাথ ডিবিএস ম্যাডাম। ওকে, যাই হোক এখন আমরা এখান থেকে শুরু করব। বলছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, বলছে ঋতু বৈচিত্র্য। सो ঋতু বৈচিত্র্যটা এবার আমরা স্টার্ট করব। বলছে গরমকাল মার্চ থেকে মে পর্যন্ত কোন সময় গরমকাল থাকে এটা জেনে রাখো, এটা আসে অনেক সময়। সারা দেশ জুড়েই এই সময় উষ্ণতা বৃদ্ধি পায়। আগে আমরা পড়ব, ভেতর থেকে ছোট প্রশ্ন কী কী আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, ব্যাপারটা বুঝবো, লাস্টে আমরা ছোট কোশ্চেন লিখব। ওকে, বলছে সারা দেশ জুড়ে এই সময় উষ্ণতা বেশি থাকে। ভীষণ গরমে নদী, হ্রদ, পুকুর, জলাশয় জল প্রায় শুকিয়ে যায়, মাটির জল অনেক নিচে নেমে যায়। একমাত্র পার্বত্য অঞ্চল আর সমুদ্র উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে যায় বা কম থাকে। এই সময় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বহু জায়গার তাপমাত্রা কত ডিগ্রি না 40°C এর ওপরে উঠে যায়। তার মানে আমরা গরম কোন কোন এলাকাগুলোয় বেশি পড়ে এখান থেকে আমরা জানতে পারলাম কোথায় কোথায় পড়ে। অবশ্যই পশ্চিমবঙ্গে পড়ে, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এইসব জায়গা, উড়িষ্যা, বিহার এইসব জায়গায় গরম অত্যাধিক মাত্রায় পড়ে। তো পশ্চিমবঙ্গেও পড়ে, তো 40°-র ওপরে কিন্তু উঠে যায়, ঠিক আছে, মনে থাকবে। আর এই সময় কি হয়, গরমের যা সিচুয়েশান থাকে, নদীর জল শুকিয়ে যাচ্ছে, মাটি ফেটে যায়, অনেক কিছু এসব হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক নেক্সট বলছে তোমরা কি গরম ভালো লাগে কেন তার কারণগুলো ভেবে বলো। তোমার কি গরম ভালো লাগে কেন? আমার তো একদম ভালো লাগে না গরম, তো কারণগুলো কি করে ভেবে বলবো। তো যাই হোক আমাদের যখন দিয়েছে গরম ভালো লাগে কি না কারণগুলো ভেবে লিখতে, তো আমাদের তো লিখতেই হবে। আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ আমার গরম ভালো লাগে কারণ গরমকালে নানা রকমের ফল পাওয়া যায়, এটাই সবচেয়ে আগে লিখতে পারি। কারণ ম্যাঙ্গো আমাদের সবচেয়ে প্রিয়, আম খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরাও ভালোবাসো নিশ্চয়ই। তো যাই হোক লিখবো যে নানা রকমের ফল ফুল সেগুলো আমার ভীষণ প্রিয়। এই সময় আম, লিচু, কাঁঠাল পাওয়া যায়। ফুলের মধ্যে আমরা গন্ধরাজ, রজনীগন্ধা, জুঁই ফুল এগুলো দেখতে পারি, পেয়ে থাকি। গন্ধরাজ ফুলের গন্ধ কিন্তু খুব সুন্দর, আমার বাড়িতে একটা গাছ ছিল খুব সুন্দর গন্ধ হতে, তো গন্ধরাজ ফুল খুবই সুন্দর হয়। যাই হোক জুঁই ফুলেরও গন্ধ খুব সুন্দর হয়। তো এইসব ফুলগুলো দেখা যায়, ফলমূল ভীষণ হয় খুব পরিমাণে, তো এই জন্য গরমকাল আমার ভালো লাগে, ব্যাস দ্যাটস ইট। এইভাবে আমরা লিখে দিতে পারবো। ওকে, নেক্সট দেখো বলেছে লু আর আঁধি। তো লু আঁধিতে পরে আসছি, আগে কালবৈশাখী দিয়েছে। কি বলছে কালবৈশাখী আমাদের একটু দেখি। বলছে কালবৈশাখী বলছে গরমকালে পশ্চিমবঙ্গের মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। কালবৈশাখী ঝড় কাকে বলে বা কালবৈশাখী কাকে বলে না, গ্রীষ্মকালে বিকেলবেলা পশ্চিমবঙ্গে মাঝে মাঝে কি হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। এর ফলে কি হয় কালবৈশাখীর ফলে না উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। অটোমেটিক যখন ঝড় হবে, বাতাস ঠান্ডা বইবে, বৃষ্টি হবে, ভূপৃষ্ঠকে ঠান্ডা করে দিয়ে যাবে, তো ওয়েদার তো আরামদায়ক হবেই, তো ওয়েদার আরামদায়ক হয়। তো এটা কমন, আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাহলে ওয়েদারটা কেমন এই সময় কালবৈশাখী হলে মাথায় চলে আসবে। ওকে, নেক্সট আমাদের বলেছে লু ও আঁধি। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু, যেটাকে শুষ্ক আর উষ্ণ বায়ুটাকে কি বলে লু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা 50°C ছাড়িয়ে যায়। তীব্র তাপ প্রবাহ অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। পশ্চিম ভারতে তখন এই তাপ প্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড় হয়, তাকে বলা হয় আঁধি। তাহলে দেখো লু আঁধিটা কি আছে না, গরমকালে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা কি হয় না যে অত্যধিক একদম কি বলবো শুষ্ক আর উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে লু বলে। লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা প্রচণ্ড বা অত্যন্ত শুষ্ক আর উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে আমরা বলে থাকি লু। ঠিক আছে, মনে থাকবে। আর আরেকটা আমরা জিনিস জানবো, সেটা হচ্ছে আঁধি। আঁধিটা কি? পশ্চিম ভারতে যখন তাপমাত্রার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধূলিঝড় হয়, কি বলে? তাপমাত্রা বলছি, তাপ প্রবাহ। ওকে, তাহলে পশ্চিম ভারতে যখন তাপ প্রবাহের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধূলিঝড় হয় তখন তাকে বলা হয় হচ্ছে আঁধি। মনে থাকবে, ধূলিঝড়, আঁধি মোটামুটি জানতে পারি একটা ধূলিঝড়। ওকে, দেখো লু, আঁধি এগুলো ছবি দিয়েছে। এই যে হাওয়াটা বয় ওটা খুব গরম হয়। ওকে, নেক্সট নেক্সট এখানে একটা ছকে কি বলেছে? টানা কয়েক মাস গরমের পর আজ বর্ষা নেমেছে, বৃষ্টিতে সবাই কম বেশি ভিজে স্কুলে এসেছে, শীত শীত করছে আর মজাও লাগছে। দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগলে গরমের সময় একটু মজাই লাগে, সত্যি সত্যি। আমার কাছে তো গরমের চেয়ে ঠান্ডাটা অনেক বেশি প্রিয়। যাই হোক, এবার আমরা আসবো হচ্ছে বর্ষায়। বর্ষাকালে কি বলছে? বর্ষা বলছে জুন থেকে সেপ্টেম্বর মাস। কোন সময় থাকে বর্ষা? না, জুন থেকে সেপ্টেম্বর। এতক্ষণ আমরা কি বললাম? গ্রীষ্ম পড়লাম। গ্রীষ্মে আমরা কালবৈশাখীর কথা জানলাম, লু আধির কথা জানলাম। আর গ্রীষ্ম কোন কোন জায়গায় বেশি হয়? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, পশ্চিমবঙ্গে, এই জিনিসগুলো আমরা জানলাম। ভীষণ গরম হয়, নদী, হ্রদ, পুকুর, জলাশয় সব শুকিয়ে যায়। বোঝা গেল? এই আছিল, আর কিচ্ছু না। এবার আমরা বর্ষা জানবো। বর্ষা বলছে এটা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল। এই সময়টা কি হয়ে থাকে? না, এই সময় বলছে মৌসুমি বায়ুর আগমন। মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণতা তুলনায় কম হওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। হলো ফলে বঙ্গোপসাগর আর আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কী বলছে এখানটা? বলছে মে জুন মাসে ভারতে উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যায়। কোন দিকে বেড়ে যায়? না, উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতাটা বেড়ে যায়, যার ফলে কি হয়? না, নিম্নচাপের সৃষ্টি হয়। আর অন্যদিকে কি? না, বঙ্গোপসাগর আর আরব সাগরের উষ্ণতার তুলনায় কি হয়? না, কম হয়। বঙ্গোপসাগর আর আরব সাগরে অটোমেটিক সাগরের জায়গায় আমরা জানি উষ্ণতাটা কম হয় না, তো ওখানে উষ্ণতাটা কম হয়। সেখানে কি হয়? উচ্চচাপের সৃষ্টি হয়। যেহেতু উষ্ণতা কম, তো সেখানে কি সৃষ্টি হয়? উচ্চচাপে। আর এই দিকটা উষ্ণতা বেড়ে যায়, সেজন্য নিম্নচাপের সৃষ্টি হয়। বোঝা যাচ্ছে? ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে যায়। যেহেতু এই জায়গাটায় উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, তো উচ্চচাপের থেকে বায়ু কী হয়? নিম্নচাপের দিকটা ছুটে যাচ্ছে না, ছুটে যায়। এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ঠিক আছে, এই বায়ুকে বলা হয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাহলে আমার যদি বলা হয় মৌসুমি বায়ুটা কী জিনিস, তাহলে আমরা বলতে পারি যে ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। ওকে, মৌসুমি বায়ু কি? ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। ওকে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনে ভারতে বর্ষাকাল শুরু হয়। কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে বর্ষাকাল শুরু হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বায়ু কি হয়? না, প্রত্যাগমন ঘটে কিন্তু, এবং ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমনে শুষ্ক শীত ঋতু তখন কিন্তু চলে আসে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গাঢ়, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। মেঘালয় আমি তোমাদের বললাম মৌসুমি রামে বৃষ্টিপাত বেশি হয়। মেঘালয় কোথায়? শিলং, যেটা আমরা জানি। ঠিক আছে, মেঘালয়ের মধ্যেই তো শিলং পড়ে। তো সেখানে কি হয়? না, মৌসুমি রাম বলে যে জায়গাটা আছে সেখানটা প্রচুর বৃষ্টি হয়। কোন জায়গাগুলোর মধ্যে? এই সময় যেখানকার গাঢ়, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে। আর এখানকার অধিবাসীদেরও কিন্তু খাসি বলা হয়, আমরা জানি। তো যাই হোক, মেঘালয়ের কিছু পাহাড় বলেছে গাঢ়, খাসি, জয়ন্তিয়া। এখানে কিন্তু যে বায়ু আছে সেই বায়ুটা বাধা পায়, এখানটা বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ে মৌসিমরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। দেখো, আগের পাঠেও কিন্তু সেটা আমরা পড়েছি। গড় বার্ষিক বৃষ্টিপাত কত? না, এখানটা দেখো 11,800, কত? 11,872 মিমি। গড় বৃষ্টিপাত 11,872 মিমি, মনে রাখবে। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, কোথায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাওয়ায় এখানে বায়ুর প্রবাহে বৃষ্টি কমে যায়। একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আরব সাগর থেকে বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি হয় না প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে যখন সেটা বৃষ্টিপাত তো অলরেডি ঘটিয়ে দিচ্ছে বায়ুটা, এবার যখন পূর্ব দিকে পৌঁছছে ততক্ষণে সেই বায়ুটা অনেকটা কমে যাচ্ছে। ঠিক আছে, কি কমে যায় না পৌঁছলে এই যে বায়ুর যে জলীয় বাষ্পটা থাকে সেটা কিন্তু কমে যাচ্ছে, এর ফলে কি হয় ওখানে কিন্তু অত বৃষ্টিপাত হয় না, কমে যায়। তো এটা বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়। ওকে, নেক্সট আমাকে বলেছে মৌসুমি বায়ুর কিছু বৈশিষ্ট্য দিয়েছে। বলেছে গোটা দেশে মৌসুমি বৃষ্টি অসম বন্টন করে। ওকে সরি, এটা গোটা দেশে মৌসুমি বায়ুর অসম বন্টন বলছে। আর মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ভারতের কৃষিকাজ অর্থনীতি অনেকটাই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। দেখো মৌসুমি বায়ুর এগুলো কিন্তু বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট। মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য পরীক্ষায় আসে। দেখো বৃষ্টির ছায়া অঞ্চল কি, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে দেখো, আমরা যদি আমাদের বলে যে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যগুলো কি, আমরা কি বলতে পারি না? বলতে পারি মৌসুমি বায়ু ভারতে প্রতি বছর একই সময় আসে না কিন্তু। ওকে, এই বায়ু কখনো আগে বা কখনো পরে আসে, এর ফলে কৃষিকাজে যথেষ্ট অসুবিধা হয়। মৌসুমি বায়ুর প্রভাবে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে যেখানে বন্যার সৃষ্টি হয় যেমন বন্যার সৃষ্টি হয়, আবার কি হয় না অল্প বৃষ্টিপাত হয় তখন আবার খরারও সৃষ্টি হয়ে থাকে। ওকে, ভারতের সর্বত্র মৌসুমি বায়ুর প্রভাবে সমান বৃষ্টিপাত কিন্তু হয় না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে আগমনের সময় কি হয় না করমণ্ডল উপকূলে একবার বৃষ্টিপাত হয়, অন্যদিকে প্রত্যাবর্তনের সময় আবার কিন্তু আরেকবার, অর্থাৎ শীতকালে কিন্তু বৃষ্টিপাতটা হয়ে থাকে যখন প্রত্যাবর্তন ঘটে। ওকে, ভারতের কৃষিকাজ, তারপরে আমরা বলতে পারি যে কৃষি অর্থনীতি অনেকটাই কিন্তু এই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। ওকে, সময় মতো বৃষ্টিপাত কৃষি ফসল উৎপাদনের পরিমাণ কিন্তু বৃদ্ধি করে সবসময়। যদি সময় মতো বৃষ্টিপাত হয় তখন কৃষির উৎপাদন অটোমেটিক সব জায়গায় কী হবে না বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট দেখো আমাদের বলেছে শরৎকাল। শরৎকাল কি বলেছে? মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল সেপ্টেম্বর মাসের শেষ ও অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে পারে। এই বায়ুর ফলে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, এই বায়ুর হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। স্থলভাগ থেকে আসার কারণে জলীয় বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টিপাত হয় না। তার মানে কি বলছে যে সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে স্থলভূমি থেকে জলভূমির দিকে বায়ু চলাচল করতে পারে, কিন্তু এই যে বায়ু হলো সেটা কি না উত্তর পূর্ব মৌসুমি বায়ু। স্থলভাগ থেকে আসার কারণে জলীয় বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টি প্রায় হয় না বলতে পারে। তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। কখন না বঙ্গোপসাগরের উপর থেকে যখন প্রবাহিত হয় কে না উত্তর পূর্ব মৌসুমি বায়ু কি করে না প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই বায়ু করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কি করে, কোন উপকূলে বৃষ্টিপাত ঘটায় না করমণ্ডল উপকূলে। নেক্সট আমাদের কি বলছে? শীতকাল। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময় ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে এবং ঝিরঝিরে বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। খুব ইম্পর্টেন্ট পশ্চিমী ঝঞ্ঝা, পরীক্ষায় ভীষণ এসে থাকে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝাটা কি দেখো, শীতকালে ভারতের স্থলভাগের উপর দিয়ে শুষ্ক শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। কি বায়ু? উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ওকে, ভারতে এই সময় কি হয় ना বৃষ্টি কিন্তু খুব একটা বেশি হয় না। এই সময় মাঝে মধ্যে কি হয় না কয়েকদিন আকাশটা মেঘলা থাকে এবং অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়া যেটা হচ্ছে তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। এই সময় ভারতে তেমন বৃষ্টিপাত হয় না, এই সময় মাঝে মধ্যে কয়েকদিন অল্প বৃষ্টিপাত হয়, আকাশ একটু মেঘলা থাকে, এই ধরনের যে আবহাওয়া একে পশ্চিমী ঝঞ্ঝা বলছে। ক্লিয়ার? নেক্সট বলেছে উত্তর পশ্চিম ভারতে শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর পশ্চিম ভারতের শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের ঠান্ডার প্রকোপ বেশি থাকে। কোথায়? উত্তর পশ্চিম ভারতে শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপটা কিন্তু অনেকটা বেশি থাকে। এই সময় শহরাঞ্চলে ভোরবেলা কুয়াশা এবং রাতের বেলা শিশির পড়ে। এগুলো সব আমরা কিন্তু জানি। নেক্সট বলেছে তোমার প্রিয় ঋতুর বর্ণনা দাও। এগুলো একটু করবে, লেখার সময় নিচের বিষয়গুলো দেখবে, ঋতুটির সময়কাল এগুলো একটু করবে। আর তোমার প্রিয় ঋতু অনেকগুলো রচনা আমি করিয়ে দিয়েছি, রচনাগুলো দেখে নেবে, যে ঋতুটা ভালো লাগবে লিখে দেবে। নেক্সট বলেছে ভারতে মৌসুমি বায়ুর প্রভাব। বলেছে তোমরা সবাই জানো যে ফসল চাষ করলে চাষ কিভাবে বৃষ্টির সাথে যুক্ত। মৌসুমি বায়ু অবশ্যই, যখন বৃষ্টি যদি হয় তবেই কিন্তু ফসল খুব ভালো চাষ হয়, ফলন ভালো ফলে, তাই তো। বৃষ্টি যদি না হয় তখন তো ফসল সেভাবে ভালো হয় না, আমরা জানি। সেখানে বৃষ্টির সঙ্গে ফসল চাষ কিন্তু যুক্ত থাকে। মৌসুমি বায়ু সময়ের আগে বা পরে আসার সময় ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হয়, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই যদি বৃষ্টিপাত ভালো হয় তখন কি হয়, ফসল খুব ভালো পড়ে, আবার বৃষ্টি যদি না হয় অনেক সময় খরাও হয়, তো মানুষের তো ক্ষতি হবে, ফসল ফলে না, মানুষের অনাহারের সৃষ্টি হয়, তাই না, তো ক্ষতিগ্রস্ত হয়। মৌসুমি বায়ুর সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন, ওনাম, বিহু এই ধরনের নানা উৎসব পালিত হয়। এগুলো সব আমরা জানি যে নবান্ন পালিত হয়, বিহুর কথা জানি, ওনাম, বিহুর কথা তো আমি কতবার বলেছি তোমাদের, ওনাম, এই ধরনের নানা উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে, যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, উত্তর বিহার প্রভৃতি রাজ্যে বন্যা দেখা দেয়, প্রচুর দেখা দেয়। এই যে আমাদের রাইট নাও আমি যেখানে রয়েছি আসামে, মানে গুয়াহাটিতে, এখানে কিন্তু আমাদের যেখানে স্কুল আছে স্কুলগুলো কিন্তু সবসময় জুলাই মাসে ছুটি দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং যার ফলে কিন্তু বিশেষ করে খুব বন্যা দেখা দেয়। এখন তো পরিমাণ অনেক কমেছে কিন্তু তবুও কিন্তু অনেক বন্যা দেখা দেয়, কারণ এখানে যে নদী আছে ব্রহ্মপুত্র নদী, তো ওই নদীর ডিপ খুব একটা বেশি ডিপ না, ঠিক আছে, অনেক জায়গায় চড়াও পড়ে নদীতে। তার ফলে কি হয়, বন্যা হলে নদীর জল ওভারফ্লো হয়, এর ফলে কি হয়, মানে বৃষ্টি বেশি হলে নদীর জল ওভারফ্লো হয়। তার ফলে কিন্তু আরও অনেক রিজন আছে ব্রহ্মপুত্রের জল ওভারফ্লো হওয়ার জন্য, সেই কারণগুলোতে আমি যাচ্ছি না। তো যাই হোক, তার ফলে কিন্তু অনেক সময় অনেক সময় বন্যা দেখা দিয়ে থাকে। ওকে, তো যাই হোক, তেমনি কম বৃষ্টিপাতে কখনো কখনো দক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন স্থানে খরার সৃষ্টি হয়। বৃষ্টিপাত বেশি হলেও ক্ষতি, কারণ বন্যা হতে পারে, বৃষ্টিপাত কম হলেও কিন্তু খুব প্রবলেম, সেখানে খরার সৃষ্টি হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এরপরের চ্যাপ্টার আসছে মাটিতে পড়ে যাব। এই চ্যাপ্টার আজকে শেষ হলো। আমি কিছু ছোট প্রশ্ন উত্তর দিয়ে, অলরেডি অনেক রাত্রির হয়েছে, ভিডিওটা তোমাদের আপলোড দিতে হবে, রাতে তোমাদের দেখতেও হবে, রাতে যারা মিস করে যাবে কাল সকালে দেখে নিও। যাই হোক, এখন আমি কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি এখান থেকে, এগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে দেখো, সবার প্রথমে আমরা প্রশ্ন নিতে পারি যে অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু কি নামে পরিচিত? কি নামে পরিচিত? না, লু নামে পরিচিত। লু। পূর্ণবাক্যে লিখবে, আমি ছোট শর্টে লিখলাম অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু কি নামে পরিচিত, লিখব লু নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বর্ষাকাল কোন মাস থেকে কোন মাস পর্যন্ত লক্ষ্য করা যায়। ওকে, উত্তর উত্তর লিখব আমরা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। ঠিক আছে, নেক্সট মেঘালয়ের মৌসিন রাম এ গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত না 11,872 মিমি। ঠিক আছে, 11,872 মিমি। নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা কত হয়? উত্তর লিখব 40°C 40°C। ওকে, নেক্সট প্রশ্ন আমরা লিখব ভারতে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? ভারতে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তরটা আমরা লিখব ওটা উত্তর পূর্ব দিক থেকে। ঠিক আছে, উত্তর পূর্ব দিক থেকে। নেক্সট প্রশ্নে আমরা যাব ভারতের করমণ্ডল ভারতের এইভাবে লিখতে পারি ভারতের করমণ্ডল উপকূলে বছরে কতবার বৃষ্টিপাত হয়? উত্তর দুবার। বা প্রশ্নটা এভাবেও আসে যে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তখন লিখব করমণ্ডল উপকূলে। আনসার একই হবে। ওকে, নেক্সট প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা ইংরেজ হয় কোন ঋতুতে দেখা যায়? কোন ঋতুতে দেখা যায়? প্রত্যেকে কমেন্টস করো, পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? আনসার ইস শীত ঋতুতে। ওকে, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। ওকে, বড় প্রশ্ন আরেকটু আছে, বড় প্রশ্ন আমি একটা ভিডিও করে দিয়ে দেবো তোমাদের। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।